আছি এখন ঘিস নদীর কোলে। দাঁড়িয়ে আছি এখন কাঠামবাড়ি ফরেস্ট চেকপোস্টের সামনে। লাটাগুড়ির থেকে যখন আপনারা গাজলডোবা যান তখন তার মধ্যে কাঠামবাড়ি মোড় বলে একটা জায়গা পড়বে। আজকে আমরা ঘিস নদী ধরে ডুয়ার্সের কিছু নতুন জায়গা সন্ধান আপনাদেরকে দেব। যদি এই অপবিট জায়গাগুলোতে আপনারা কখনো থাকার প্ল্যান করেন তাহলে আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা চলেছি উত্তরবঙ্গের একদম স্বল্প চেনা একটি জায়গা, তুরিবাড়ি। আর আপনারা যেমনটা জানেন, সাউন্ড অফ তিস্তা সবসময় ডুয়ার্সের বিভিন্ন রাস্তা এক্সপ্লোর করতে ভালোবাসে। আজ আমরা চলেছি কাঠামবাড়ি ফরেস্টের মধ্য দিয়ে। লাটাগুড়ির গরুমালার মতন একটা ওভার ক্রাউডেড ফরেস্টের থেকে যদি একটু নিরিবিলি ছিমছাম একটু জনশূন্য যদি ফরেস্ট পছন্দ করেন তাহলে কিন্তু একবার ঘুরে যেতে পারেন এই কাঠামবাড়ি ফরেস্ট। এই কাঠামবাড়ি ফরেস্টে আজ থেকে প্রায় 500 বছর আগে পর্যন্ত কিন্তু প্রচুর চিতাবাঘের দেখা মিলত। মাঝে মাঝেই টিভিতে কিংবা পেপারে খবরের কাগজে আমরা এই খবরগুলো পড়তাম, কিন্তু ইদানিং অবশ্য সেরকম আর পাওয়া যায় না। নদীর নামখানা বড় অদ্ভুত, চিড়া ভিজা, অর্থাৎ সারা বছরই বোধ হয় ওই চিড়েকে ভেজানোর মতোই জল থাকে। জানি না এরকম নামকরণের কারণ কি। কাঠামবাড়ি ফরেস্ট মূলত বৈকুণ্ঠপুর ফরেস্টের একটি পার্ট। কথিত আছে বৈকুণ্ঠপুর ফরেস্টে শ্রীকৃষ্ণ তার স্ত্রী রুক্মিণীর সঙ্গে লুকোচুরি খেলতেন। কাঠামবাড়ি ফরেস্ট পেরিয়ে আমরা এখন চলেছি ওদলাবাড়ির রাস্তায়। তারঘেরা রেঞ্জ পেরিয়ে আমরা এখন পৌঁছে গেলাম বাগানবাড়ি মোড়ে। আমার পেছনের যে মোড়টা এটা হচ্ছে বাগানবাড়ি মোড়। এখান থেকে লেফটে চলে গেলে পৌঁছে যাব ওদলাবাড়ি, আর সোজা যদি যাই তাহলে সেই রাস্তাটা আবার গাজলডোবাতে যেয়ে উঠবে। এই হলো ওদলাবাড়ি। ওদলাবাড়ির থেকে এই যে স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুর গা বরাবর রাস্তাটা আমরা নিলাম তুরিবাড়ি যাবার জন্য। কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে শুধুই চা বাগান। মানাবাড়ি টি এস্টেটের মধ্যে দিয়ে ঘিস নদীকে সাইডে রেখে আমরা এখন চলেছি একটা নতুন জায়গাতে। আমার পেছনে পাহাড় আর তার নিচে সার সার সুপারি বাগান। ওদলাবাড়ি এই জায়গাটা মূলত চায়ের জন্য বিখ্যাত, প্রচুর চায়ের বাগান আছে। আমরা পেরোচ্ছি পাথর ঝোড়া টি এস্টেট। এই হলো আমাদের প্রচন্ড আদরের ডুয়ার্স, যার প্রত্যেকটা রাস্তাই কিন্তু একদম পিকচার পারফেক্ট। ঘিস নদীর কোলে একটা নতুন জায়গাতে আজকে যাচ্ছি। জায়গাটার নাম তুরিবাড়ি লেজার পয়েন্ট। আর পেছনের যে সৌন্দর্যটা, এটা দেখলে মনে হয় যে ডেস্টিনেশনটার থেকে এই জার্নিটাই আমাদের কাছে বেশি উপভোগ্য। সামনের রোডটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকেরটা চলে যাচ্ছে মানজিং হয়ে একদম ঝান্ডি, আমরা বাম দিকে রাস্তাটা নিলাম। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে, তুরিবাড়ি লেজার পয়েন্ট। আপনারা যারা লাটাগুড়ি মূর্তির কোলাহল ছেড়ে একদম নিরিবিলিতে একটা দুটো দিন কাটাতে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ। তবে প্রথমেই বলে রাখি, সাউন্ড অফ তিস্তার প্রত্যেকটি ভিডিওর মতো এটিও কিন্তু কোনো পেড প্রমোশন নয়।
জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি এখন পর্যটন মানচিত্রে একটি বড় জায়গা করে নিয়েছে তার অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য। সপ্তাহান্তে দুদিন ছুটির সাথে আরও একদিন যোগ করে এই সুন্দর ছোট্ট গ্রামটিকে আপনারা ঘুরে যেতে পারেন। এই জায়গাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল প্রায় 180 ডিগ্রি পাহাড়ের ভিউ। সবচেয়ে যেটা আকর্ষণীয় লাগলো, প্রপার্টির লনে প্রচুর ময়ূর ঘুরে বেড়াচ্ছে, আর জাস্ট বাউন্ডারির বাইরে কিন্তু হাতিও আসে, দেখাও যায় রিসর্ট থেকে। বাইরে টিপ টিপ বৃষ্টি শুরু হলো, চলুন আপনাদের একটু রুমগুলো কেমন দেখে নিয়ে আসি। পুরো করিডোর জুড়েই বড় বড় কাঁচের জানলা, আর জানলা থেকে বাইরে দেখা যাচ্ছে পাহাড় আর জঙ্গল। দাঁড়িয়ে আছি এখন প্রপার্টির ব্যালকনিতে, একটা রুমের ব্যালকনি এটা। প্রত্যেকটা রুমের ব্যালকনিগুলোই ওই পাহাড়ের দিকে ফেসিং। পাহাড়ের ঠিক নিচ দিয়ে বয়ে চলেছে ঘিস নদী, আর সামনেই প্রপার্টিটার ঠিক সামনে লনে বাড়ির সামনে যেরকম মুরগি ঘুরে বেড়ায়, এখানে সেরকম ময়ূর ঘুরে বেড়াচ্ছে। নিজের মনে নিজের আনন্দে তারা খেলে বেড়াচ্ছে, আর কিছু কিছু আমাদের মোবাইলের ক্যামেরাতে ক্যাপচার হয়ে থাকলো আপনাদের জন্য। রুমগুলো যথেষ্ট বড় এবং খুব ওয়েল ডেকোরেটেড। একটি ডাবল বেড যেখানে তিনজন অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, একটি সোফা, সাইড টেবিল, ওয়ার্ড্রোব, টিভি ইউনিট সবই এখানে আছে, কিন্তু ইউএসপি হলো ব্যালকনি থেকে সামনের ভিউ। চারটি ক্যাটাগরির রুম এখানে আছে, ভাড়া শুরু 3200 টাকা থেকে ইনক্লুডিং ব্রেকফাস্ট। শিলিগুড়ি থেকে মাত্র 1 ঘন্টা এবং লাটাগুড়ি থেকে মাত্র 45 মিনিট। তুড়িবাড়িতে থেকে আপনারা লাটাগুড়ি এবং তৎসংলগ্ন 7.2 করতে পারেন, ডিটেল ভিডিও লিঙ্কে শো করছে। এটি কিন্তু রিসর্ট কাম রেস্টুরেন্ট, যারা শুধুমাত্র তুড়িবাড়ি ঘুরতে আসছেন তারা এখানকার রেস্টুরেন্টের ফেসিলিটিটা কিন্তু অ্যাভেল করতে পারেন। বোর্ডারদের জন্য বনফায়ার এবং বারবিকিউ অ্যারেঞ্জও এরা করে দেন। লনটাতে দেখলাম আরও 2 কটেজ তৈরি হচ্ছে, যার ব্যালকানিটা একদম পাহাড়ের দিকে। দূরের আকাশে মেঘ জমেছে, ধনেশ এবং ময়ূরের সুতীক্ষ্ণ চিৎকারে মুখরিত হয়ে উঠছে পুরো এলাকাটা। প্রকৃতির আলো কমে আসতেই আড্ডাজনের আলোগুলো সব জ্বলে উঠল। এখানে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা চায়ের কাপে তুফান তোলা যায়। আজ আকাশের মুখ ভার, আমরাও রওনা দেব বাড়ির পথে। তবে তার আগে আপনারা কিভাবে এখানে আসবেন, কত খরচ হবে, এখান থেকে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারেন, সমস্ত কিছু ডিটেল তথ্য আপনাদের সাথে শেয়ার করে দেব। এমন মুক্তোর মতো সুন্দর আরও ছোট ছোট কত যে গ্রাম ডুয়ার্সের আনাচে কানাচে লুকিয়ে আছে তার কোনো ইয়ত্তা নেই। আমাদের উদ্দেশ্য ওই প্রত্যেকটি জায়গার সাথে আপনাদের পরিচয় ঘটানো। এই রাস্তাটা ধরে মানজিংয়ের দিকে কিছুটা আমাদের যাওয়ার ইচ্ছে থাকলেও আকাশ বলছে সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না, অন্য কোনো দিন আপনাদের ওই দিকটা ঘুরে দেখাবো। তার আগে চলুন বলে দিই এখানে আসবেন কিভাবে। শিলিগুড়ি, এনজেপি কিংবা বাগডোগরা থেকে ভায়া সেবক কিংবা ভায়া গাজলডোবা আপনারা তুড়িবাড়ি যেতে পারেন। রিজার্ভ কার পড়বে 2500 থেকে 2800 টাকা। শিলিগুড়ির থেকে শেয়ার গাড়িতে ওদলাবাড়ি পর্যন্ত এসে সেখান থেকে
টোটোতে কিংবা আলাদা কোনো গাড়ি রিজার্ভ করেও আপনারা তুড়িবাড়ি পর্যন্ত যেতে পারেন। শিলিগুড়ি থেকে লোকাল ট্রেনে এসে আপনারা ওদলাবাড়ি নেমে এখান থেকে শেয়ার কিংবা রিজার্ভেও আপনারা তুড়িবাড়ি যেতে পারেন। ডিটেল ভিডিও আই লিঙ্কে শো করছে। তুড়িবাড়ি থেকে বিকেলবেলা ঘুরে আসতে পারেন গাজলডোবার তিস্তা ব্যারেজ। গাজলডোবার সূর্যাস্ত এক কথায় অপূর্ব, আর যদি শীতের সময় হয় তাহলে কপাল ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘারও দর্শন মিলবে। এছাড়াও তুড়িবাড়ি থেকে আপনারা ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের ছোট্ট সুন্দর গ্রাম ঝান্ডি এবং আরেকটি পাহাড়ি হ্যামলেট মানজিং। তুড়িবাড়ি থেকে বিকেলবেলা একটা টোটোতে করে আপনারা ঘিস নদী, পাথরঝোড়া টি এস্টেট এগুলো ঘুরে দেখতে পারেন। ভাড়া পড়বে ওই 600 টাকা মতো। বন্ধুরা, আবার ফিরব উত্তরবঙ্গের নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।